আর এরকম ক্র্যাকিং করে কি চুল ছিঁড়তে হবে? জানেন অনেকগুলো কিন্তু আমার চুল ছিঁড়ে গেছে অলরেডি, আর মাথাটা না খুব ব্যথা হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সীমা, আর আমার চ্যানেল নাম হচ্ছে সীমা ব্লগ। তো বন্ধুরা, আমি যে রিকোয়েস্টেড ভিডিওটা নিয়ে এসেছিলাম সেইটা দেখে আরেকজন রিকোয়েস্ট করেছে একটা ভিডিও বানানোর জন্য, সেটা হচ্ছে হেয়ার ক্র্যাকিং। তো চলো, আমি হেয়ার ক্র্যাকিং মানে কিভাবে করব জানি না, তো আমি যেটা জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের কজনের কেমন ভালো লাগবে আমি জানি না, তো অবশ্যই দেখার আগে লাইক দিয়ে দেবে, আর দেখার শেষে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট না করলে কিন্তু আমি আর রিকোয়েস্টেড ভিডিও রাখবো না, তার জন্য কমেন্ট অবশ্যই করতে হবে। তো চলো শুরু করি। যেহেতু আমি একাই করব, তার জন্য সামনের দিকটাই একটু করব।
তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আর এরকম ক্র্যাকিং করে কি চুল ছিঁড়তে হবে? জানেন অনেকগুলো কিন্তু আমার চুল ছিঁড়ে গেছে অলরেডি, আর মাথাটা না খুব ব্যথা হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। আর এটা কি বলতো, রাত মানে কালকে আরো বেশি ব্যথাটা অনুভব করা যাবে। এর থেকে আমি বেশি আর পাচ্ছি না, লাগছে খুব, এই দেখো, আর বেশি লাগছে এইগুলোতে, এই দেখো, এই দেখো, এতে প্রচণ্ড লাগছে। এর থেকে আর বেশি আমার করা সম্ভব নয়, রিকোয়েস্ট বলেছো, রিকোয়েস্ট রেখেছি। তো আজকের মতন এখানেই শেষ, আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসছি। তো আজকের মতন টাটা।